Young man, what you doing? Bhai to Instagram e chhila ar ki. Eto bhai mera Instagram e kintu karo mathay hijab nai bhai, bujhchen. Karo gaye thik moto jama kapuri nai. Erokom hoye cholteche. Oder ki ektu bujhanor chesta korteilam. Kauke na kauke to oder daitto ta nite hobe. Hey, it's high time you blocked those b****s, man. Astaghfirullah, brothers, stop it! It's Ramadan! Bhai, bhai, boro bhai. Are bhai, ki se bhai? Eshar namazer to pray shomoy hoye gelo. Chole jamate namazta pore eshi. Shara din roza rakha, etto iftari kore. শরীরটা খুব দুর্বল লাগছে পেটে এত খাবার দাবার নিয়ে বস নড়াচড়া করা সম্ভব না বুঝছেন না আপনি যিনি কি তারাবি নাকি পড়তে যেতে চাইছিলেন পড়ে আসেন ভাই আমার এগুলোর মধ্যে টাইন না আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল উনি সবাইকে ক্ষমা করে দেবেন বুঝছেন আর আমি তো ভাই তাও রোজা রাখছি অনেকে তো ভাই রোজাই রাখে না জি স্যার ওই যে অফিস থেকে আমরা 6টা কম্পিউটার নিয়ে এসেছিলাম জি স্যার ওগুলো রিপেয়ারিং এর কাজ শেষ হয়েছে স্যার আর আমার স্যার এক্সপার্ট গিয়েছিল ওর কিন্তু স্যার একটু সময় লেগেছে একটু কষ্ট হয়েছে কিন্তু স্যার সব কাজ হয়ে গেছে জি স্যার বিলটা স্যার এসেছে 6 স্যার 6 করে ধরেছি স্যার প্রায় 28,000 টাকা বিল এসেছিল কিন্তু স্যার আমাদের একটু কনসেশন করে স্যার আমরা 25,000 এর মধ্যে করে দিয়েছি কি স্যার স্যার কম্পিউটারের জিনিসপত্র স্যার একটু সেন্সিটিভ ব্যাপার স্যাপার আছে স্যার ইলেকট্রনিক্স মাল আজকে আছে কালকে নেই স্যার আমরা খুব সৎভাবে ভালোভাবে বিজনেস করি স্যার আমাদের কথার কোনো বরখেলাপ হবে না জি স্যার জি 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 স্যার ওই স্যার বিলটা কিন্তু স্যার ওই সুশুতি ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেবেন স্যার একটু এক্সট্রা না হলে স্যার চলছে না আর কি জি স্যার জি জি স্যার জি জি ঠিক আছে স্যার রোজা রমজানের মাস তাড়াতাড়ি হাত চালা ছোটা কম্পিউটার সারতে তো সময় লাগে নাকি হ্যাঁ সারে 10,000 টাকার কাজটা কী করে 25,000 টাকায় করে নিলুম দেখেই না ও মোল্লা চলে এসেছি কী লাগবে মোল্লা আমার কিছু লাগবে না ভাই তবে রোজা রেখে আপনি যে হারে মিথ্যা কথা বলতেছেন তার উপর সুদের উপর ব্যবসা চালা যেতেছেন আপনার কি ডাবল ক্ষতি হয়ে যেতেছে না ভাই কিন্তু মোল্লা সুদ ছাড়া আজকাল কেউ ব্যবসা করতে চায় না কম্পিটিশনের যুগ আমরা যদি সুদ না খাই তাহলে তো অনেক পিছিয়ে পড়ব এইগুলা আমার বোঝায় লাভ নাই ভাই আপনার হিসাব আপনারই দিতে হবে সুদ ছাড়া কোনো লেনদেনের ব্যবস্থা আছে নাকি বলো সুদমুক্ত হবে শরিয়া ভিত্তিক লেনদেন করতে নগদের ইসলামিক অ্যাকাউন্ট আপনি ইজিলি ব্যবহার করতে পারেন নগদে আবার ইসলামিক অ্যাকাউন্ট হয় নাকি শুনেন প্রথমেই আপনার নগদের অ্যাপটা ওপেন করবেন তারপরে আমার সেটিংস অপশন থেকে অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করবেন তাহলে আপনাকে অপশন দেওয়া হবে আপনি কি আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান কিনা যদি হ্যাঁ দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টে এখন থেকে সব ধরনের লেনদেন শরিয়া মোতাবেক হবে বাহ বেশ জলদি হয়ে গেল তো বেশ দেখতে কিন্তু জি ভাই তাহলে আসেন রমজানকে কেন্দ্র করে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি ঠিক আছে আজ থেকে তবে আর মিথ্যা কথা বলছি না আর ব্যবসা হালালভাবেই চালিয়ে যাব আই লিসেন হোমি আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে তোর কিন্তু বামার ঢোকানোটা ঠিক হয়নি আমার মতো 16 জন ফলোয়ার তার মধ্যে ফেক অ্যাকাউন্ট দুইটা আমার নিজেরই আসিফের মতো সাইজ করতে পারি তোর মতো নলারে সাইজ করা আমার জন্য তুই খালি ইফতারি পড়ায় ভাই তুই খালি ইফতারি পড়ায় তোরে আমি দেখাই দিব কত তো খাইস আজকে থেকে বন্ধ কর ভাই ইটস রমাদান খাস টার্ন দিস শিট অফ কানে ধরছি ভাই আজ থেকে আর করুন না ভাই আজ থেকে আর করুন না Now we cool. Yes!
3-0. Beat that, homie. ভাই আমাদের সময় হয়ে গেছে, আসেন দুটা মিনিট ভাই, দুটা মিনিট দেন, আসতেছি। হ্যাঁ আসতেছি, দুটা মিনিট, জাস্ট দুটা মিনিট। ঠিক আছে ভাই, দুই মিনিট আমি এখানেই দাঁড়াইলাম, সমস্যা নেই, একসাথে যাবো। আরে ভাই আপনি যান না, আপনি যান, দুইটা মিনিট পর আমার পায়ে যাবেন, ঠিক আছে প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দুই মিনিট বলতে বলতে দুই ঘন্টা হয়ে গেল, এখনো নামাজ পড়েন নাই? আর দুই মিনিট মোল্লা তোর একটা কথা জিগাই। জি ভাই বলেন। রাতের বেলা উঠা আমরা কোনো রকম সেরিটা করি, এরপর সকাল হইতে না হইতেই লাভ দিয়ে উঠতে হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা অফিস আদালতে দৌড়াইতে হয়। সারাদিন না খাইয়া এগুলোর পিছিয়ে টাইম দিতে দিতে শরীরটা কাহিল হয়ে যায়, তার উপরে নামাজ কালাম, আবার সন্ধ্যাবেলা ইফতারের লেগে রেডি হওয়া বহুত মুশকিলের কাম ভাই। এত কিছু করে লাভটা কী হবে আমার একটু কত? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই, একটু খেয়াল করে দেখেন, রমজান মাসে সব বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, সব দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। তবে একটা ব্যাপার ভেবে দেখছেন ভাই, এত কষ্ট করে এত কিছু সহ্য করে যে রোজা আমরা রাখতেছি সেটার পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজে দিবেন, যিনি পৃথিবী বেহেশত দোজখ সৃষ্টি করছেন তার পক্ষ থেকে পুরস্কারটা কতটা স্পেশাল হবে। ইনশাল্লাহ আমার মনে হয় এই কথাটা যতবারই মনে পড়বে ততবারই, যত কষ্টই হোক না কেন, রোজা রাখার জন্য কোনো কষ্ট আর কষ্ট মনে হবে না।